তোমরা যখন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, তো তোমাদের শারীরিক পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হয়। তো শারীরিক পরীক্ষায় ভালো করতে চাইলে তোমাদেরকে আগে থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, যেমন দৌড়ে প্রিপারেশন নিতে হবে, তারপর সিট আপ আছে, চিন আপ আছে, এই ধরনের কিন্তু অনেকগুলো শারীরিক অনুশীলন করে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। নাহলে কিন্তু হুট করে যদি তুমি প্রস্তুতি সারা পরীক্ষা দিতে যাও, তখন কিন্তু তুমি খারাপ করে ফেলবে। তো সাহেব দেখো, আমাদের একাডেমিতে আমরা কিভাবে, যারা এখানে কোচিং করতে আসে তাদেরকে আমরা কিভাবে শারীরিক অনুশীলনগুলো প্র্যাকটিস করাই, যাতে করে তারা পরীক্ষার কেন্দ্রে গিয়ে সেনাবাহিনীর পরীক্ষা, শারীরিক পরীক্ষায় ভালো করতে পারে। দেখো, এটাকে কিন্তু চিনা বলে, এবং এখানে যারা পার হচ্ছে এটাকে বলা হয় লার্নিং, ঠিক আছে? এই চিনাপটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে খুব বেশি এসে থাকে, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। যাদের বাসায় এরকম চিনাপ দেওয়ার ইনস্ট্রুমেন্ট নেই বা এই ধরনের সুযোগ নেই, তোমরা কিন্তু একটু বুদ্ধি করে গাছের ডাল ধরেও কিন্তু চিনাপ দেওয়ার ব্যবস্থা করতে পারো। বাট পরীক্ষায় যেহেতু এই ধরনের বিম দেওয়া থাকে, সেটা এইভাবে বিমের মধ্যেই কিন্তু তোমাদের চিনাপ দেওয়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে। তাহলে পরীক্ষা যখন দিতে যাবো তখন কিন্তু তুমি খারাপ করবো না, কারণ অনেকে দেখা যায় 20টা 25টা 30টা পর্যন্ত কিন্তু অনেক ক্যান্টনমেন্টে চিনাপ দিতে বলে। তো চিনাপটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে চিনাপ দিতে পারে না 2টা 3টার বেশি, এটা করা যাবে না। কারণ শারীরিক পরীক্ষায় 10 নম্বর থাকে, শারীরিক পরীক্ষায় 10-এ 10 পেতে চাইলে তোমাকে ভালোভাবে দৌড়াতে হবে, চিনাপ দেওয়া শিখতে হবে, পুশ আপ দেওয়া শিখতে হবে, তারপর চলো আরও অনেক কিছু বিষয় আছে, রোপিংটা শিখতে পারো, রশি বেয়ে উপরে উঠা, এই অনুশীলনগুলো করতে পারো। আর কবুল অনুশীলনের জন্য তোমরা চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে তো অনেক স্টুডেন্ট আসে বিভিন্ন জেলা থেকে, তোমরা কিন্তু এসে আমাদের এখানে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, তারপর শারীরিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে পারো। কারণ তুমি যখন প্রস্তুতি নিয়ে সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, আর আরেকজন প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যাবে, তো যে প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যাবে আর তুমি যখন প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবা, তুমি কিন্তু সব থেকে ভালো পরীক্ষা দিবা। এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে চাইলে তোমাকে আগে থেকে অবশ্যই প্রস্তুতি নিতেই হবে। এখন তোমরা কেউ আমাদের একাডেমিতে আসো আর নাই আসো, বাসায় হলেও তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সঠিক গাইডলাইন মেনে, সঠিক দিক নির্দেশনা মেনে। তাহলে তুমি তোমার যে সৈনিক হওয়ার যে স্বপ্ন দেখো, সে স্বপ্নটা কিন্তু তুমি তোমার নিজের যোগ্যতায় পূরণ করতে পারবে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। 2021 সালে তোমাদের হয়তো বা পরীক্ষা শুরু হবে জানুয়ারি থেকে, সৈনিক পদে যারা তোমরা আবেদন করেছো, তোমরা যাতে তোমাদের নিজের যোগ্যতা চান্স পেয়ে বাংলাদেশের সেবায়, বাংলাদেশের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারো, সে প্রত্যাশায় শেষ করছে। সবাই ভালো থাকে, ইনশাল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।